দুপক্ষের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিএমএসের চন্দ্রপুর কার্যালয় জবরদখলের অভিযোগে বৃহস্পতিবার সকাল হঠাৎ আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে অসীম দত্ত গোষ্ঠী। তাদের অভিযোগ বিপ্লবকর গোষ্ঠীর বিরুদ্ধে। তাদের অভিযোগ, মঙ্গলবার কিছু লোক এসে অফিসের তালা ভেঙে অফিসে লুটপাট করে অফিস জবরদখল করেছে। এ অভিযোগে তারা রাস্তায় অবরোধে বসে, পরে প্রশাসনিকের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয়। অন্যদিকে আইএসবিটির নতুন কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়ের দাবি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, তালা চাবি তাদের কাছেই রয়েছে, এই রকম ঘটনা কিছুই হয়নি। মিথ্যে কথা, তালাটা তারার, চাবিটা তারার মধ্যে একজন দিয়েছে, চাবিটা আছে, তালা আছে লাগানো, আপনারা দেখে যান। আমি তো বারবার বলছি, বিচার আপনাদের হাতে ছেড়ে দিয়েছি। আপনি যদি তাদের সাথে কোনো সমঝোতার মধ্যে হন, তাহলে আপনি ভাড়া নেবেন, আপনাদের কমিটি ভাড়া পাবে, আপনি দিতে পারেন। তো তারা বলেছে আমাকে, ভাড়া কথা বলেছে যে 12টার সময় আসবে দুপুর বলে, এর মধ্যে আপনার 12টার সময় আসবে না, রাস্তা অবরোধ করে দিতে। তার আগে এইটা মানে তালাটা কে দিয়েছিল, এই রুমটা কে দিয়েছিল আপনি, তার আগে আপনি নেওয়ার আগে? তার আগে তো আমরা এটা টিআরটিসি না, টিআরটিসি দেয়নি, যিনি টেন্ডার পেয়েছে ওনারে দিয়েছে। আপনাদের আগে মানে আইএসবিটিটা কার আন্ডারে ছিল, কারা দেখতো এটা, দেখবার কথা? আগে দেখতো সঞ্জয় বিশ্বাস নামে একজন মোহনপুর ভাই। উদ্দেশ্য একটাই, নেশার রমারম ব্যবসা এইখানে বন্ধ হয়ে যাবে, এই কারণে আজকের এই ঘটনা বলে পাল্টা অভিযোগ আইএসবিটির নতুন কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়ের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।